দশক শুরু হয়ে গেল, নতুন আরও একটি বছর। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এবার জেনে নেব খ্রিস্টীয় নতুন বছর বরণের খবর। কঠোর নিরাপত্তার মধ্যেই খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করে নিয়েছে রাজধানীবাসী। সে খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নমান 2019 সালকে পেছনে ফেলে অবশেষে আমরা 2020 সালে পদার্পণ করেছি এবং এই নতুন বছরকে আসলে বরণ করার জন্য টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী একসাথে জড়ো হয়েছে। আপনি জানেন যে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আসলে সারা দিনে আসলে তেমনভাবে বর্ষ বরণের জন্য সেই ধরনের প্রস্তুতি আসলে সাধারণ মানুষ নিতে পারেনি। তারপরে আমরা দেখলাম যে এই সন্ধ্যা 6টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশ থেকে বেষ্টনী দেওয়ার মাধ্যমে বহিরাগতদের, যদিও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে, তারপরেও আমরা এখন দেখতে পাচ্ছি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে আসলে বর্ষবরণ করা হচ্ছে এবং একে একে ফানুস ওড়ানো হচ্ছে, বিভিন্নভাবে উদযাপন করার চেষ্টা করা হচ্ছে এবং আপনি এক ধরনের শোরগোল এবং এক ধরনের আনন্দ উচ্ছ্বাস আপনি দেখতে পাচ্ছেন নতুন বছরকে বরণ করার। তবে আমরা তারপরেও বলি, অন্যান্য বছরে আসলে আমরা যেভাবে আরও জাঁকজমকভাবে আরও বর্ণাঢ্যভাবে আয়োজনের ঘটনা ঘটত, সেই ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি তথা সারা রাজধানীতে আসলে সেভাবে পালন করা হয়নি। সাধারণ মানুষ বারবারই বলেছেন যে যদি একটু শিথিল করা যেত নিরাপত্তা মধ্য দিয়েও, কিন্তু বিভিন্ন ধরনের আয়োজনের মাধ্যমে কিন্তু এই নতুন বছরকে বরণ করা যেত। তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শেষ সময়ে এসে সত্যিকার অর্থে এই বছরকে যখন বরণ করার কথা, সেই সময় তারা একসঙ্গে বিভিন্ন দিক থেকে আসলে জড়ো হয়েছেন এবং বোঝাই যাচ্ছে যে এখানে এক ধরনের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নতুন বছরকে আসলে বরণ করা হচ্ছে। আমরা এক ঘন্টা আগেই দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক এখানে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি এখানে এসে পৌঁছেছেন এবং সব মিলে বলা যায় যে এখন আমরা একটু নাচানাচি, একটু হই হুল্লোড়, এক ধরনের উৎসব মুখর পরিবেশ এতক্ষণ পর আসলে আমরা দেখতে পেলাম। তারপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, অনেকে আমাদেরকে বলেছেন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন, যেহেতু এই টিএসসি চত্বর হচ্ছে আশেপাশের সমস্ত বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের যেহেতু একটি প্রাণকেন্দ্র, সেই অর্থে এখানে যদি সমস্ত শিক্ষার্থীরা এখানে যদি আসলে ধীরে ধীরে আসতে পারতো, সবাই একসঙ্গে যদি নতুন বছরকে বরণ করতে পারতো, সেটি হয়তো আরও বেশি আনন্দ ঘন হতো। তারপরেও আসলে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে এই অল্প সময়ের মধ্যে শেষ সময়ে এসে উপচে পড়া ভিড় যে এখানে একটি জনস্রোত তৈরি হবে, আসলে সেই বিষয়টি আমরা আসলে ওইভাবে প্রথম দিকে বুঝতে পারিনি। তো সব মিলে বলা যায় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন একে একে জড়ো হচ্ছেন এবং আমরা আশা করছি যে এই পরিবেশটা হয়তো আরও বেশি আনন্দ ঘন হবে। অনেক শিক্ষার্থী যারা আছেন তারা ধীরে ধীরে নতুন করে জড়ো হচ্ছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আসলে আমরা সারাদিনে যেমন দেখেছি যে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রত্যেকটি চেক পয়েন্টে যেভাবে তল্লাশি করা হচ্ছিল, মানুষ অনেকটা কিছুটা হলে ভীত সন্ত্রস্ত হয়ে অনেকে বাড়িতে প্রবেশ করেছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চিত্রটি একেবারেই আলাদা এবং এখানে বোঝাই যাচ্ছে যে নতুন বছরকে বরণ করার জন্য কী ধরনের উৎসাহ উদ্দীপনা নিয়ে এই সময় পর্যন্ত সবাই এখানে অপেক্ষা করছে। তো এই ছিল এখানকার সবশেষ খবর। আমরা সরাসরি চলে যাচ্ছি হোটেল সোনারগাঁওতে, সেখানে আছেন আমাদের রিপোর্টার আজহার লেমন। শুভ, আপনাকে ইংরেজি 2020 সনের নববর্ষের শুভেচ্ছা। আমরা এখন আছি হোটেল সোনারগাঁয়ে। বাইরের সারাদিন বিভিন্ন নিরাপত্তা বাহিনীর নানান কড়াকড়িতে বাইরের যেমন শুনশান অবস্থা, আমরা এই বেলা রাত 12টা বাজার সঙ্গে সঙ্গে 2020 সনে আসলে সময়টা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখছি শহরের যে পাঁচতারা হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো কিন্তু এক ধরনের আনন্দে মেতে উঠেছে। এক ধরনের মনে হয় যে আমি অনেক শব্দ বুঝতে পারছি না যে আমার কথাটা কতটা বোঝা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে সারা দেশের বা এই শহরের সমস্ত আনন্দ এখানে এসে ভর করছে। কেউ যেভাবে পারছে নতুন এই বছরকে কিন্তু বরণ করে নিচ্ছে। দেখছেন যে হোটেল সোনারগাঁয়ে গানে নাচে এই ইংরেজি বছরকে কিন্তু গ্রহণ করা হচ্ছে। যে শিল্পী যারা আছেন তারা গান গাইছেন, ঠিক সেই সাথে যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা
এখানকার দর্শক আছেন বা এই হোটেলের এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে চান তারাও কিন্তু আনন্দে মেতে উঠেছে। পুরোপুরি বলা যায় যে এই ইংরেজি এই নববর্ষকে বরণ করে নেবার জন্য এই হোটেল সোনারগাঁও কিন্তু সাজ সাজ রব। যারা পরিবারের যারা বয়স্ক সদস্য আছেন তারাও রয়েছেন, তরুণ তরুণীদের সংখ্যাই বেশি এখানে, যারা শিশু রয়েছেন সেই শিশুরাও কিন্তু রয়েছেন। এক ধরনের নিজেদেরকে ভুলে নিজেদেরকে উজাড় করে দিয়ে কিন্তু এক ধরনের আনন্দে এখানে মেতে উঠেছেন। জানিয়ে রাখি যে সারাটা দিনই আগের থেকেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ঘোষণা ছিল এবং সারাটা দিনই নিরাপত্তার নানা কড়াকড়ি ছিল, যে কারণে বাইরের যে আয়োজনটা আসলে অনেকটা মলিন কিংবা ওইভাবে দৃশ্যমান ছিল না। কিন্তু এভাবে পাঁচ তারা হোটেলগুলো এবং ব্যক্তিগতভাবে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় যারা রয়েছেন তারা কিন্তু এই আনন্দকে কিন্তু উদযাপন করে নিচ্ছেন, ভাগাভাগি করে নিচ্ছেন। আমরা দেখেছি যে শহরের বিভিন্ন যে সড়ক রয়েছে সেই সড়কগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কিন্তু এর মধ্যেও আসলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ গলিয়ে যারা বয়সে তরুণ আছেন তারা কিন্তু এক ধরনের গাড়ি করে কিংবা মোটর বাইকে করে কিন্তু বেরিয়ে পড়েছেন এবং তাদের গন্তব্য কিন্তু এই ধরনের পাঁচ তারা হোটেলগুলোতে। তো আমরা এখানে তো আছি, আমরা দেখছি যে আসলে যখন রাত 12টা বাজলো তখন এই এখানে যারা নাচছেন কিংবা গাইছেন শুধু তারা নয়, যারা এখানে এসছেন এই আনন্দ উদযাপনের জন্য তারাও, এবং সেই সাথে আমরা দেখেছি যে এই বৃহৎ এই হোটেলটায় এই পাঁচতারা হোটেলটায় তো অনেক বেশি কর্মচারীরা কাজ করেন, যারা ওয়েটার রয়েছেন তারা কিন্তু ফোর্ক নাইফ এবং তাদের যে তৈজসপত্র রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা কিন্তু এই প্রশিক্ষণ করছেন এবং যারা হোটেলের যারা কনজিউমার বা যারা ভোক্তা রয়েছেন তাদেরকে কিন্তু নানানভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। তো আমরা এখানে রয়েছি, আমরা সারা রাতই এই ধরনের খবর জানাবো। তো ফিরে যাচ্ছি নোমান আপনার কাছে। কঠোর নিরাপত্তার পরও নতুন বছরকে বরণ করে নিচ্ছে রাজধানীবাসী, সেসব খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মুজাহিদ শুভ এবং আজহারুজ্জামান লিমন।